হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা আশা করি সবাই খুব ভালো কেটেছে। আমার খুব ভালোও না, আবার খুব খারাপও না, রেগুলার যেমন থাকে তেমন। আর এখন আমাকে দেখতে পাচ্ছ, আমি রেডি হচ্ছি, বেরোবো। ঘড়িতে এখন 5:30 বেজে গেছে, বেরোবার ছিল 5:30, বাট ওই যে বসে বসে ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখতে দেরি করে দিয়েছি। ভীষণ আলসেমি লাগে, কাজ থেকে একবার বাড়ি ফিরে আবার বিকেলবেলা রেডি হয়ে বাড়ি থেকে বেরোতে ভীষণ বিরক্ত লাগে। আমার এই ইভিনিং শিফটে বেরোনোটা আমার একদম ভালো লাগে না। হুট করে যদি কাজের জায়গা থেকে কল এসে যায় যে আজকে আর আসার প্রয়োজন নেই, তো আমি সত্যি খুব খুশি হয়ে যাই। এখন অবধি কল আসেনি, তার মানে যেতে হবে। তো যাই হোক, আজকে না তোমাদের সাথে কিছু শেয়ার করবো, সেই জন্য এখন আমি ভিডিওটা বানাচ্ছি। তো শেয়ার তো করবো অবশ্যই, কী শেয়ার করবো সেটা বলছি। আগে রেডি হয়নি, তো চুলটা বেঁধে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি দেখলে। আর আমি না, এটা হচ্ছে লিকুইড সিঁদুর, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে নিচে যে রেডটা দিয়েছি না, কুমকুম দিয়ে দেওয়া দরকার। বাট আগেকার দিনে না কুমকুম পাওয়া যেত, বাটির মধ্যে 7টা কি 8টা মতন কালার থাকতো। সেই বক্স এখন আর খুঁজে পাওয়া যায় না, দোকানে গিয়ে খুঁজলেও আমি সেই বক্স পাই না। তো আমার ভালো লাগে ব্ল্যাক কালারের টিপ পরে নিচে এরকম একটুখানি লাল করে দিতে, ঠিক আছে? আর এখানে লিপস্টিক ইউজ করছি মামা আর্থের, এটা রেড কালারের লিপস্টিক আছে। এখন তোমরা বলবে কি শেয়ার করবে, হ্যাঁ শেয়ার করবো, কি শেয়ার করবো বলছি। চলো, হয়ে গেল। আমি এরকমই ক্যাজুয়াল ড্রেস পরে কাজে যাই। এই যে ঘড়িটা পরে নিলাম, অলমোস্ট রেডি। ক্যাব না সরি র্যাপিডো বুক করবো, র্যাপিডো বুক করে যাব। তো আমি নর্মালি ক্লাচার দিয়ে চুল বাঁধি, তোমরা বেশিরভাগ দেখে থাকবে এই যে ক্লাচার। কিন্তু র্যাপিডোতে বসলে কি হয় না, হেলমেট পরতে হবে, আর ক্লাচার থাকলে হেলমেটটা ঠিক বসে না, চেপে পড়তে গেলে ক্লাচার পুরো নিচে নেমে যায়, দিয়ে চুলের পুরো 14টা বেজে যায়, 12টা নয় পুরো 14টা বেজে যায়। তো চলো, তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করবো, আমি কিন্তু প্রায় রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ? নিচে এরকম একটা প্লাজো টাইপের প্যান্ট পরেছি, এটা কিন্তু প্যান্ট, ঠিক আছে? আর ওপরে এই যে অরেঞ্জ কালারের বাজার কলকাতা থেকে কেনা টি শার্ট কিনেছি। তোমরা অনেকেই দেখে জিজ্ঞাসা করো বাজার কলকাতা থেকে কিনেছো, হ্যাঁ এই ট্যাগটা দেখে নাকি তোমরা চিনতে পারো। তো যাই হোক, আমি বাজার কলকাতা থেকে এইটা আর ব্ল্যাক একটা কিনেছিলাম, মোটামুটি খারাপ না। আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই কাজলটা, রেনে কোম্পানির কাজল। আমার কাছে মামা আর্থেরও কাজল আছে, ল্যাকমি আছে, আরও কি সব আছে কোম্পানি জানি না, যেগুলো খুব ভালো কোম্পানির। কাজল পরতে আমার খুবই ভালো লাগে, কিন্তু কাজল পরলে কি হয় না, বাইরে বেরোলাম কাজলটা পরে, কিছুক্ষণ বাদে কাজল গলে গলে পুরো এই জায়গাটা ভরে যায়, সেজে গুজে বেরোই, ঘাম হয়। তো অ্যাকচুয়ালি কাজলটা গলে যায়, বলে তো স্মাজ ফ্রি, বাট ওটা স্মাজ ফ্রি কখনোই না। যদি স্মাজ ফ্রি হতো তাহলে এরকম গলে বেরিয়ে আসতো না, ঠিক আছে? তো সেজে গুজে বেরোই ঘর থেকে, খানিকক্ষণ বাদে পুরো মঞ্জুলিকা হয়ে যাই। তো কাজল পরতে ভালো লাগে, একটু হালকা কাজলের টাচ থাকলো চোখে। তো আমি না রেনে কোম্পানির এই কাজলটা কিনেছি, কিছুদিন হলো অনলাইনে অর্ডার করেছিলাম, ডাইরেক্ট রেনে থেকেই অর্ডার করেছিলাম। এটা আছে, সঙ্গে কিছু লিপ গ্লস ছিল। তো বেশ কয়েকদিন ধরেই তোমরা আমার রিলস বা আমার ভিডিওতে চোখে কাজল দেখতে পাচ্ছ, লাইভ আসলেও কাজল দেখতে পাচ্ছ। তো আমি না এখন এই কাজলটা লাগাই, তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। কাজলটা না মোটামুটি আমার ভালো লেগেছে, খারাপ নয়। তো এই যে দেখো কাজলটা আমি লাগাবো, এখনও কিন্তু আমার চোখে কাজল রয়েছে, দেখতে পাচ্ছ হালকা হালকা? কাজলটা মোটামুটিভাবে ভালো, খুব বেশি যে গলে ওখানে দেখায়, ওরা অ্যাডে তো দেখাচ্ছে যে একেবারেই গলে না, মানে যে প্রবলেমটা তোমাদেরকে বললাম আর কি, বাট হয় একটু হয়, অন্যগুলোর থেকে তুলনায় কম হয়, সেই জন্য এখন আমি একটু রেগুলার বেসিসে চোখে কাজল লাগাচ্ছি। নইলে কাজল ব্যাগে রাখা রয়েছে এখনও, মামা আর্থের কিনেছিলাম, 250 টাকা দাম নিয়েছিল মামা আর্থের কাজলটা, বাট লাগাতে পারি না, কারণ ওই যে লাগিয়ে বেরোলেই খানিকক্ষণ বাদে পুরো গলে গলে ভূতনি লাগে দেখতে, তখন নিজেকে নিজে খুব বিচ্ছিরি লাগে যে কি কাজল লাগালাম, অথচ সব ব্র্যান্ডেড কাজল। ব্র্যান্ডেড কাজলগুলোই যদি এইরকম হয় তাহলে লোকালগুলো কী হবে? আমাকে সবাই বলে তোমার চোখে কাজল ভালো লাগবে,
মানে আমার পরিচিত বন্ধু বান্ধবরা বলে তুমি কাজল কেন পরো না, তোমার চোখে কাজল ভালো লাগবে, কিন্তু কাজল যে আমি লাগাতেই পারি না। এই যে দেখো লাগিয়েছি ঠিকঠাক, দেখছি এবার আয়নাতে দেখি একবার। মোটামুটি ঠিক আছে, কাজলটা না মোটামুটি ভালো। নালে আমার দুটো প্রবলেম হয় কাজল লাগালে, সেটা হচ্ছে কাজল লাগাবার পরে পরেই চোখ জ্বলতে শুরু করে আর কন্টিনিউয়াসলি চোখ থেকে জল পড়বে। সেটা লোকাল কোম্পানির কাজলে হতো যখন আগে কিনতাম। আচ্ছা গলে তো যেতই, সঙ্গে চোখে না জ্বালা জ্বালা করতো আর জল পড়তো, সব খেটে যেত জল মুছতে গিয়ে। তারপরে কিনলাম মামা আর্থ, ল্যাকমি, আরো কি কি আছে ব্র্যান্ডেড, সেগুলো সেগুলোতে চোখ জ্বলতো না, কিন্তু ওগুলো স্মাজ ফ্রি হতো না। মানে হাত দিয়ে যদি ভুল করে চোখটা কোচলেছো পুরো খেটে গেল। তারপরে বাইরে বেরোলে গরমে কাজল গলে গলে পুরো এই নিচ পোর্শনটা পুরো ভরে পুরো মঞ্জুলিকা হয়ে যেতাম, সেই জন্য কাজল পরতাম না। আমার ব্যাগে এখনো মামা আর্থের রাখা রয়েছে কাজল, তোমাদেরকে দেখাই। আইকনিকটা এখন কোথায় রেখেছি জানি না, পড়া হয় না বলে কোথায় পড়ে রয়েছে, এর মধ্যে তো নেই। এটা হচ্ছে আমার মেকআপের পাউচ বলতে পারো, মেকআপ পাউচ না সরি, আমার ব্যাগে মেকআপের কিছু নেই। আমার ব্যাগে গুচ্ছখানে লিপস্টিক বেরোবে, টিপের পাতা বেরোবে, ঠিক আছে, গুচ্ছখানে লিপস্টিক আর টিপের পাতা। এই দেখো মামা আর্থের, কয়েক মাস আগে কিনেছিলাম মামা আর্থ, দেখতে পাচ্ছ এই যে, বেশ কয়েক মাস আগে কিনেছিলাম মামা আর্থের, তো ইউজই করা হয়নি এখনো, পুরোটাই রয়েছে। তো যাই হোক, এই কাজলটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা বানালাম আর কি। তো দেখো এই যে আমি কাজলটা পরেছি, তো এটা খুব বেশি ঘেটে যাবে না, এটা না মোটামুটি এরকমই থাকবে। তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ কাজল যদি পরতে পছন্দ করো আর আমার মতনই যদি তোমরা এরকম প্রবলেম ফেস করো, কাজল গলে বেরিয়ে যায় স্মাজ ফ্রি হয় না, তো রেনেটা ইউজ করতে পারো, খুব ভালো না মোটামুটি ভালো। আমার তো এই কদিন ইউজ করে মোটামুটি ভালো লেগেছে। ওরা বলে যে কাজল লাগাবার পর হাত দিলে নাকি হাতে কাজল উঠবে না, এটা একেবারে ওয়াটারপ্রুফ, বাট না এই দেখো ঠিক আছে, কাজল লাগাবার পর ওরা দেখাচ্ছে যে কাজলটা হাতে লাগাচ্ছে, লাগিয়ে দেখাচ্ছে এরকম করে, দিয়ে তারপর হাত দিয়ে ঘষছে, হাতে উঠছে না, জল দিচ্ছে, জলে উঠছে না। আমি এক্ষুনি তোমাদেরকে দেখালাম, এই দেখো আমি হালকা করে ঘষেছি, তাতে কিন্তু আমার আঙুলে কাজল উঠে এসেছে। তো যাই হোক, মোটামুটিভাবে রেনে কোম্পানির কাজলটা আমার একদম অনেস্ট রিভিউ দিলাম, মোটামুটিভাবে অন্যগুলোর তুলনায় এটা ভালো, ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা কাজল করতে পছন্দ করো রেনেটা কিনতে পারো, মোটামুটিভাবে কম প্রবলেম ফেস করবে অন্যগুলোর তুলনায়। তো আমি প্রায় রেডি হয়ে গেছি, এবারে ব্যাগটা একটু গুছাবো, জলের বোতল নেবো, নিয়ে বেরিয়ে পড়বো কাজে। ইভিনিংয়ে শিফটে একটু অল্প স্বল্প কাজ আছে, 1:30-9টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। তো চলো আর বেশি দেরি না করে বাকি যে কাজগুলো আছে করে নিই। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।